এবার ক্রিকেট থেকে দীর্ঘদিনের জন্য বাদ পড়তে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হক। একের পর এক ধারাবাহিক বাজে ব্যাটিং, তাই তো এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একসাথে দুজনকেই বাদ দেওয়ার পক্ষে মত এসেছে অনেক, তবে মমিনুল হকের জন্য দুই মত। কেউ বলছে সবেমাত্র ক্যাপ্টেন্সি বাদ দিয়ে একটি মাত্র ম্যাচ খেললো, এখনই বাদ না দিয়ে পরের টেস্টে অন্তত সুযোগ দেয়া হোক। তবে মমিনুল যদি বাদ নাও পড়ে, দীর্ঘদিনের জন্য নাজমুল হোসেন শান্তকে বাদ দিতে যাচ্ছে বিসিবি। নাজমুলের বিকল্প হিসাবে মোসাদ্দেক হোসেন সৈকত আর মমিনুল হক বাদ পড়লে তার জায়গায় এনামুল হক বিজয়কে বিবেচনায় রেখেছে অনেকেই। এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত যেই খেলুক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির উচিত যথাযথ সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা। এমডি সাজুমিনা, ট্রি স্পোর্টস লাইভ।